পুতুল পিটিয়ে বেলুন উড়িয়ে বৃহস্পতিবার চট্টগ্রামের লালদীঘির ময়দানে 110তম বলি খেলার উদ্বোধন করেন পুলিশ কমিশনার মাহবুবুল আলম। এরপরই শুরু হয় মূল আয়োজন, সবার আকর্ষণের জব্বারের বলি খেলা। এবছর বিভিন্ন জেলা থেকে শতাধিক বলি খেলোয়াড় আসেন অংশ নিতে। এদের মধ্যে কক্সবাজারের চকরিয়ার জীবন বলিকে হারিয়ে বিজয়ী হন কুমিল্লার শাহজালাল। 1999 সাল থেকে এখানে আসি, 2010 হয়ে রানার্স আপ, দীর্ঘদিন যাবৎ খেলতেছি, বিভিন্ন জায়গায় খেলাই। ইচ্ছা ছিল এখানে অবশ্যই এই স্টেজে খেলবো, তাই এবছর অনেক কষ্টে অংশগ্রহণ করছি। সব মিলিয়ে প্রায় 5 শতাধিক পুলিশ সদস্য এই মেলার নিরাপত্তা জোরদারের জন্য প্রস্তুত আছেন। এদিকে বলি খেলাকে কেন্দ্র করে লালদীঘির আশপাশের 1 কিলোমিটার এলাকা জুড়ে চলছে 3 দিন ব্যাপী বৈশাখী মেলা। এটা জব্বার বলি খেলা হিসেবে না দেখে, বাংলাদেশের একটা ঐতিহ্য হিসেবে দেখে আপনারা এই ওয়ার্ল্ড স্টেজে এটা অন্তর্ভুক্ত করার জন্য আমি আপনার এই খেলার মাধ্যমে জোর দাবি জানাচ্ছি। জব্বারে বলি খেলা ও মেলা উপভোগ করতে এখানে বিভিন্ন জেলা থেকে শত শত মানুষ ভিড় জমান, উৎসব মুখর পরিবেশ দেখে মুগ্ধ তারা। দর্শক বিন্দু সবাই এখানে যে আনন্দ করে এই খেলার মধ্যে তার মতো আর নাই। দোলনা ডোলা চড়ছিলাম, আর আইসক্রিম খাইছিলাম, অনেক কিছু করছিলাম। এই 30 বছর থেকে বলি খেলা দেখতেছি, ভালো লাগে, সুন্দর লাগে। 1909 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুব সমাজকে উদ্বুদ্ধ করতে এই বলি খেলার প্রচলন করেন আব্দুর জব্বার নামের এক সওদাগর। এরপর থেকেই প্রতি বছর বলি খেলার আয়োজন করা হয়। সময় সংবাদ, চট্টগ্রাম।